হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আমার আর একটা নতুন ভিডিওর সাথে সাথে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম এবং আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো চলো, এখন বাজে হচ্ছে সকাল 6:30, আর এই 6:30 থেকেই আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো সঙ্গে থাকো আর পুরো ব্লগটা দেখতে থাকো। তো দেখো, সকালেই ঘুম থেকে উঠে সবার প্রথমে ভাবলাম যে আগে ঘর সব মানে ঘরের দিকটা আগে সব কিছু পরিষ্কার করে তারপর হচ্ছে একবারে বাইরে যাব। তো দুই ঘর, বারান্দা, তারপর হচ্ছে তোমার রান্নাঘর সব কিছু ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়েছি। আর হচ্ছে পুজোর ঘরের ওখান থেকে বাসনপত্র সব বাইরে রেখে দিয়ে এসেছি। আর এখন হচ্ছে ভালো করে একবারে ভাবছি মুছে টুছে যাব, কারণ কি কালকে বৃষ্টি হয়েছিল আর পাতা টাতাগুলো ভীষণভাবে আটকে আছে। আর এখনও মোটামুটি বৃষ্টি তোমার হচ্ছে, হালকা মানে গুঁড়ি গুঁড়ি টাইপের। তো ভাবছি পরে উঠোন টুলন ঝাড় দেবো, আগে ঘরের দিকটা পুরো পরিষ্কার করে নিই। তো এই দেখো, আমার পুরো ঘর বারান্দা মোছা হয়ে গেছে, এবার হচ্ছে রান্নাঘরে চলে এসেছি। তো রান্নাঘরটা ভালো করে মুছে তারপরে হচ্ছে যাব বাইরে। আর আজকে ভীষণ মনে হচ্ছে ভীষণ কষ্ট হয়ে যাবে, কারণ দেখো আমার শাশুড়ি বাড়ি থাকলে কিন্তু এতটা আমার একাকে করা লাগে না। আমি কিছু করলাম, আমার শাশুড়ি কিছু করলো, ব্যাস হয়ে যায় আর কি। আর যেহেতু উনি বাড়িতে নেই, ওই কারণে আমার সমস্তটা দেখতে হচ্ছে, ওই কারণে আর কি কষ্টটা বেশি হয়ে যাচ্ছে। তো আজকে তাও চেষ্টা করেছি একটুখানি তাড়াতাড়ি করে ওঠার, যদিও আরও একটু তাড়াতাড়ি করে উঠলে ভালো হতো। তো যাই হোক, কালকে চেষ্টা করবো যে আরও যেন একটুখানি তাড়াতাড়ি উঠি, যাতে করে তাড়াতাড়ি হয়ে যায় সব কিছু। আর দেখো, একটুখানি বৃষ্টি হয়েছিল আর বৃষ্টির সঙ্গে হালকা পরিমাণে একটু হাওয়া হয়েছিল। আর আমাদের ঘরের পিছন দিকটা একটু গাছপালা রয়েছে, তো ওই কারণে সেই হাওয়া হলে পাতা, শুকনো পাতাগুলো আমাদের টিনের উপর পড়ে আর টিন থেকে পুরো এরকম ঘরের সামনে পুরো এরকম মানে জড়সড়ো হয়ে থাকে। তো চলো ভালো করে আগে ঝাড় দিয়ে নিই। তো এই দিকটা তো এইরকম রাস্তার দিকটা, আর আমাদের ওই রান্নাঘরের ওই পাড়টা মানে কলপাড়ের দিকটা অনেক বড়, তো ওইখানে ঝাড় দিতে গেলে আমার প্রচুর টাইম লেগে যাবে। সেই জন্য ভাবছি আগে এই রাস্তার দিকটা মানে রাস্তা দিয়ে লোকজন যাওয়া আসা করে, ওই কারণে ভাবছি যে এই দিকটাই আগে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই। আর তারপরে দেখো, ঝাড়টাড়ি দিয়ে এবার হচ্ছে এই সিঁড়িগুলোকে ভালো করে একটুখানি জল দিয়ে ধুয়ে দেবো, কেননা পুরো বালি বালি হয়ে থাকে, যেহেতু সেই উঠোনটাও একটু মানে বালি দিয়েই করেছিল তো সেইটা আর থাকেনি। তো চলো ওই বাইরেটা মানে হচ্ছে সব কিছু করে, এখনও কিছু কিছু বাকি রয়েছে। আর যেহেতু দীক্ষার স্কুলের সময় হয়ে যাচ্ছে, তো মাঝে হচ্ছে ঘরে এসে ওকে হচ্ছে ঘুম থেকে তুলে ব্রাশ ট্রাশ করিয়ে একটুখানি রেডি করে দিয়েছি। আর আজকে তাড়াহুড়োই না, অন্য আর কিছু বানাতে পারলাম না, শুধু ম্যাগিটাই করে দিয়েছি। তো ম্যাগি করে ওকে আগে স্কুলে পাঠিয়ে দিই, চলো। তো দীক্ষা তো স্কুলে চলে গেছে, এবার ভাবছি যে বাইরের কাজগুলো একে একে সব সেরে নেবো। তো প্রথমেই চলে আসলাম সাজিটা নিয়ে হচ্ছে ফুল তুলতে। আর জানো তো, আজকেও না একটাও লাল জবা ফুল ফোটেনি, সব সাদা জবাই ফুটেছে। তো ভাবছি ওইগুলোই একটুখানি তুলে নিয়ে নিই, তো সেইগুলোই তুলতে চলে এসেছি। আর ফুল তুলতে না বেশ ভালোই লাগে, কিন্তু সকালবেলায় ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল। আর এখানে দেখো, ফুল তুলে রেখে এসে এবার হচ্ছে আবার বাসনগুলো তো আগেই বের করে রেখেছিলাম, তো এবার হচ্ছে বাসনগুলো ভালো করে মেজে নেব। বাসনগুলো মাজছিলাম আর ওইখানে আমার কাকি শাশুড়ি কী যেন একটা বলছিল, ওনার সঙ্গে একটুখানি গল্প করছিলাম। তো দেখো, বাসন টাসন আমার মাজা হয়ে গেছে, এবার হচ্ছে এখানে ভালো করে রেখে দেব, হচ্ছে যাতে করে জলটাও ঝরে যায়। আর এই কাঁসার বাসনে না জল বেঁধে থাকলে কেমন যেন একটা দাগ মতো হয়ে যায়, ওই কারণে ভাবছি এখানে সব কিছু মানে উপর করে রেখে দিই, জল টল ঝরে যাক। আর চলো বাইরে এবার হচ্ছে এই সাইডটা ঝাড় দিয়ে দেবো, কেননা এই সাইডটাই বেশি পাতা পড়ে, যেহেতু এই সাইডটাই বেশি গাছপালা রয়েছে ওই কারণে। আর পাতাগুলো মানে গেঁথে রয়েছে এমনভাবে বৃষ্টির ভেজাতে মানে হাত দিয়ে তুলতে হচ্ছে। তো যাই হোক, এই সাইডটা ঝাড়টার দিয়ে একবারে স্নান করে দেবো, বুঝলে? না হলে এই সাইডটা মানে ঝাড় দিচ্ছি তো গায়ের মধ্যে কেমন যেন লাগছে। তো চান টান করে একবারে ঝাড় দিয়ে চান টান করে নিয়ে তারপরে আবার দেখা করবো তোমাদের সঙ্গে। তো চলো। তো দেখো, চানধান করে একেবারে হাড়ি হাতে নিয়ে উপস্থিত হয়েছি, কেননা আমার এইগুলো করতে করতে ঝাড় দিতে দিতে আমার এতটাই লেট হয়েছে যে আমার শ্বশুরও চলে এসেছে বাজার থেকে। এখন আমি বুঝে পাচ্ছি না যে আমি পুজো দেবো আগে, এটা খেতে দেবো আগে। তো যাই হোক, ভাবছি যে আগে ভাতটা শুধু গ্যাসে সিদ্ধ ভাতটা বসিয়ে দিই, বসিয়ে দিয়ে তারপরে আমি পুজো দিতে যাই। আর না হলে আগে পুজো দিতে গেলে এদিকে ভাত হবে না, আর ভাতটা হতে থাকলে ধরো গ্যাসে বসাবো, তাড়াতাড়ি করে হয়ে যাবে।
তো এইভাবে তাড়াতাড়ি করে চাল নিয়ে আগে হচ্ছে চাল ধুয়ে দিলাম। আর এই যে জলটা ঢালছি দেখছো, এই জলটা কিন্তু আমাদের কেনা জল, আমাদের ওই রাস্তা দিয়ে গাড়ি যায় তখন আমরা জলটা রাখি, জলটা কিন্তু আমরা খাই না। সবাই কেনা জল খায়, আমরা কিন্তু কেনা জল খাই না, আমরা শুধু এই জলটা ভাতেই দিই। কেননা এই জলটা ভাতে দিলে একটু যদি সময় মানে একটুখানি পরেও খাই তাতে ভাতটা নষ্ট হয় না, ভালো থাকে, মানে গলে যায় না, বেশ ভালো ঝরা ঝরা ভাত হয়। আর আমরা খাই হচ্ছে কলের জল। তো ভাতটা তো বসিয়ে দিয়ে এসছি, আর এখন চলে এসছে হচ্ছে পুজো দিতে, তো পুজোটা দিয়ে নেব। আর আমার শাশুড়িও না, উনি সব কাজটা মানে যেটা যেটা করে করে সকালবেলায় চান ধান করে উনি পুজো দিয়ে দেয়, তো ভাবছি ওনার অনুপস্থিতিতে আমিও সেটাই করি। আর আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল ওই কারণে তাড়াতাড়ি করে ভাবলাম চান ধান যখন হয়েই গেছে তো পুজোটা দিয়ে নিই। দেখো পুজোটা দিয়ে আমি এই যে কালকের যে নিরামিষ তরকারিটা রান্না করেছিলাম সেইটা একটু বেঁচে গেছিলো, আর মাংসটাও একটু বেঁচে গেছিলো, ওই যে দীক্ষার লেগ পিসটাও রয়েছে, তো এইগুলো আমি বের করে নিয়ে এসেছি। আর ভাতের মধ্যে একটু কিছু সিদ্ধ দিয়েছিলাম, আর এই তরকারিটা দিয়ে ব্যাস সকালবেলায় হয়ে যাবে। আর আর একটা ছিল হচ্ছে চাল কুমড়ো, তো চাল কুমড়োটা আমি কেটে নিয়েছিলাম, এখন ওই যে লবণ মাখিয়ে রাখছি, আর কিছু রসুন হচ্ছে ছুলে নেব, ওই চাল কুমড়োটা ভাজবো। ধরো মাংস আমার শ্বশুর খাবে না, দাদু খাবে না, আমি একটু খাবো, দীক্ষা একটু খাবে, আর যদি এক পিস বাঁচে দীপঙ্কর খাবে। তো সেই জন্য আমার হচ্ছে আলু তো সিদ্ধ দিয়েছি, আর চাল কুমড়োটা একটুখানি ভেজে নিই, তার জন্য এই যে এখানে হচ্ছে রসুন ছাড়িয়ে নিচ্ছি। তো চাল কুমড়ো ভাজা আলু সিদ্ধ ভাত দিয়ে হচ্ছে দাদুকে আর আমার মানে বাবাকে দিয়ে দেব, মানে আমার শ্বশুরকে, আর তারপরে হচ্ছে আমরা খেয়ে নেব। তো এই দেখো ভাতটাও তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ভাতটাও আমার হয়ে গেছে, আর আজকে না সত্যি সত্যি ভীষণ লেট হয়ে গেছে আর কি, কালকে থেকে কিন্তু আরও তাড়াতাড়ি উঠতে হবে, না হলে এরকম কেউ যদি কাজের থেকে এসে মানে দাঁড়িয়ে থাকে খাওয়ার জন্য ঠিক ভালো দেখায় না ব্যাপারটা। তো আজকে আমারও ভীষণ খারাপ লাগছিলো আর কি, যে আরও একটু যদি তাড়াতাড়ি করতাম তাহলে অনেক মানে একটুখানি ভাতটা তাড়াতাড়ি হয়ে যেত। তো এই দেখো এখন আবার দেখা করছি তোমাদের সঙ্গে দুপুরবেলায়, কারণ এত কষ্ট হয়ে গেছিলো না, সব কিছু করে টরে খাওয়া দাওয়ার পর পুরো ক্লান্ত হয়ে গেছিলো শরীরটা, ওই কারণে আর দেখা করতে পারিনি তোমাদের সঙ্গে। তো এখন দীক্ষা বায়না ধরেছে যে সস দিয়ে পাউরুটি খাবে, এই পাউরুটিটা ওকে আমি সকালবেলায় দিয়েছিলাম, ওই যে উপর থেকে কালো কালো পোড়া পোড়াটা খুঁচে খুঁচে খেয়েছে আর এটা রেখে দিয়েছে, তো এখন ওই যে ওকে সস দিয়ে দিয়ে দিলাম, ওইটাও এখন বসে বসে খাবে। তো চলো আমিও একটু বসে বসে থাকি, একদম রাত্রেবেলায় দেখা করছি। তো এই যে দেখো বসে বসে খেতে খেতে অনেক কিছু করে ফেলেছি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তার জন্য একবারে রাত্রেবেলায় দেখা করছি তোমাদের সঙ্গে। এই যে আর দুপুরবেলায় কিন্তু একটু ডাল করেছিলাম, ডাল আর ডিম ভাজা করেছিলাম, তো দীক্ষা তো তখন আর ডিম ভাজা খাইনি, ও শুধু ডাল দেখিয়েই পড়তে চলে গেছিলো, তাই ওকে ভাবলাম এখন আর একটা হচ্ছে ডিম ভেজে দিয়েছি, তো ওইটা দিয়েই খাচ্ছে। আর আমরা সবাই এখানে সিরিয়াল দেখছি, আমার ননদও চলে এসেছে দেখেছো। তো আজকের মতে এখানেই বলছি টাটা।